গুড মর্নিং স্টুডেন্ট আমরা আগের দিন ছবি গুনে গুনে যোগ শিখেছিলাম তাই তো আমরা সবাই যোগ করা শিখেছিলাম ছবি গুনে গুনে আজকে আমরা যোগ করাই শিখব কিন্তু আর একটা আলাদা পদ্ধতিতে এটা হচ্ছে কি না হাতে রেখা গুণে যোগ পদ্ধতি কেমন আমরা সবার হাতের অর্থাৎ আমরা ডান হাত দিয়ে লিখি আর আমাদের বাঁ হাতটা ফাঁকাই থাকে তাহলে আমরা আজকে বাঁ হাতের এই যে রেখা অর্থাৎ আমাদের হাতে সবার দেখবে রেখা আছে এই যে দাগ এগুলো কি কি বলে রেখা তাহলে এই হাতের রেখা গুনে গুনে আজকে আমরা কীভাবে যোগ করবো সেটাই শিখব তাহলে দেখো হাতে রেখা গুণে যোগ পদ্ধতি যেমন প্রথমে আমি লিখেছি এক তারপরে লিখেছি যোগ চিহ্ন তারপরে দিয়েছি দুই তাহলে এক যুক্ত দুই কেমন তাহলে এক যেহেতু বলেছি তাহলে প্রথমে কী প্রথমে আমরা এই কড়ি আঙুলটাকে নেব কেমন এটা আমাদের ধরতে সুবিধা তাহলে প্রথমে হচ্ছে কড়ি আঙুল তাহলে কড়ি আঙুলের এই রেখাটাকে আমরা প্রথমে নেব। তাহলে এটা হচ্ছে এক এবার একের পরে আমি কী লিখেছি এখানে দুই লিখেছি তাহলে একের পরে আরও দুটো রেখা নেব তাহলে একটা রেখা নিয়ে নিলাম এরপরে আরও দুটো রেখা নিচ্ছি এক দুই তাহলে এখানে হলো এখানে আমরা এই আঙুলটাকে রেখে দেবো তারপরে দেখব মোট কত হলো যোগ করে কত পেলাম একটা রেখা দুটো রেখা তিনটে রেখা তাহলে মোট কটা রেখা পেলাম এক দুই তিন তাহলে আমরা একের সাথে দুই যোগ করে কত পাবো তিন কেমন এরপরে দেখো আবার একটা করেছি একের সাথে আমি তিন যোগ করব এটা এক আর এটা তিন তাহলে প্রথমে আমি একটা রেখা নিলাম বাট একটা রেখার পরে আরও তিনটে রেখা নেব তাহলে এই রেখাটাকে তো নিয়েই নিয়েছি তাহলে এটা কেন নেওয়া হবে না এরপরে আরও তিনটে রেখা নেব এক দুই তিন তাহলে মোট কটা হলো এক দুই তিন চার তাহলে মোট কটা রেখা হলো চারটে রেখা তাহলে একের সাথে তিন যোগ করে আমরা চার পাবো আবার একের সাথে চার যোগ করি তাহলে এক তো নিয়েই নিয়েছি একের সাথে আরও চার যোগ চারটে রেখা নেবো তাহলে এক দুই তিন চার দিয়ে এবার মোট যোগ করবো এখানে আমরা আঙুলটাকে দিয়ে রাখবো তারপরে মোট কটা রেখা পেলাম সেটা যোগ করব এক দুই তিন চার পাঁচ তাহলে আমি একের সাথে চার যোগ করে পাঁচ পেলাম আবার ঠিক একই নিয়মে একের সাথে আমরা পাঁচ যোগ করব তাহলে এক নিলাম আরও একটা পাঁচটা রেখা যোগ করছি এক দুই তিন চার পাঁচ তাহলে মোট কটা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মোট পেলাম ছয় তাহলে একের সাথে পাঁচ যোগ করে পেলাম ছয় সেভাবেই কি একের সাথে ছয় একের সাথে ছয় যোগ করে কত পাবো একটা রেখা নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে চলে আসলো এবার আমরা দেখি কটা মোট রেখা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে একের সাথে ছয় যোগ করে সাত এটা আমাদের ছবি গুনে গুনে সংখ্যা করার থেকে বা দাগ টেনে যোগ করার থেকে এটা অনেক সহজ একের সাথে এবার সাত যোগ করব একটা নিলাম এবার সাতটা এখানে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিয়ে যোগ করি এখানে বুড়ো আঙুলটা দিয়ে রাখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে একের সাথে সাত যোগ করে আট তেমনি একের সাথে যদি আট যোগ করি তাহলে আমরা পাবো নয় আর একের সাথে যদি নয় যোগ করি তাহলে পাবো দশ এবার একের সাথে এক আমি প্রথমে এক নিয়েছি তারপর আরও একটা ঘর নিলাম তাহলে মোট কটা রেখা পেলাম দুটো রেখা তাহলে এখানে একের সাথে এক যোগ করে দুই দুয়ের সাথে যদি তিন যোগ করি তাহলে প্রথমে আমরা দুটো রেখা নেব একটা রেখা দুটো রেখা তারপরে আরও তিনটে রেখা নেব এক দুই তিন এখানে আমরা আঙুলটা দিয়ে রাখবো দিয়ে মোট কটা রেখা হলো গুনব এক দুই তিন চার পাঁচ তাহলে দুয়ের সাথে তিন যোগ করেও কি পাবো পাঁচ আবার পাঁচের সাথে যদি তিন যোগ করি প্রথমে আমরা পাঁচটা রেখা নিয়ে নেব একটা রেখা দুটো রেখা তিনটে রেখা চারটে রেখা পাঁচটা রেখা পাঁচটা রেখা অলরেডি নিয়ে নিয়েছি তারপরে আরও তিনটে নেব এক দুই তিন দিয়ে এখানে আমরা আঙুলটা দিয়ে রাখবো দিয়ে দেখবো মোট কতগুলো রেখা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কত পেলাম পাঁচের সাথে তিন যোগ করে আট এটা কিন্তু আমাদের করতে সুবিধা আমরা যদি দাগ টেনেও করি তাহলেও আমরা পারবো দেখো টেনেও আমরা কিন্তু একই রকম পাবো যেমন পাঁচটা প্রথমে পাঁচটা দাগ নিলাম এক দুই তিন চার পাঁচ তার সাথে আরও তিনটে রেখা যোগ করছি এক দুই তিন তাহলে মোট কটা রেখা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এখানেও আমরা আট পেয়েছি আমরা হাতের কর বা রেখাগুণেও যা যা করতে পারবো দাগ টেনেও করতে পারবো কিন্তু এই পদ্ধতিটাও অনেকটাই সহজ তাই আমরা এই পদ্ধতিটাও বাড়িতে অঙ্ক করব। কেমন আজকে এইটুকুই থাক সবাই সুস্থ থেকো ভালো থেকো